আছে তিনশো পুত্র কে অবশিষ্ট অবশিষ্ট কন্যাকে দিলেন, কন্যাকে দিলেন, কন্যাকে দিলেন। কন্যা অপেক্ষা পুত্র, কন্যা অপেক্ষা পুত্র, কন্যা অপেক্ষা পুত্র, ১২০০ টাকা বেশি পেলে, ১২,০০০ টাকা বেশি পেলে। কন্যা অপেক্ষা আসসালামু পুত্র, আলাইকুম। ভালো স্যার, কন্যা অপেক্ষা পুত্র ১২,০০০ টাকা বেশি পেলে। বেশি পেলে ওই ব্যক্তি কত সম্পত্তি দান করেছে, ওই ব্যক্তি বেশি পেলে, ওই ব্যক্তি কত টাকা সম্পত্তি, কত টাকা সম্পত্তি দান করেছে। দান করেছিল দান করেছিল তাহলে দেখো অঙ্কটা, এক ব্যক্তি তার সম্পত্তি তার এক অংশ, তার এক অংশ কন্যাকে দান করার পর দড়ি বা মনিকটি সমাধান, ধরি তার সমস্ত সম্পত্তি, তার সমস্ত সম্পত্তি ধরি তার সমস্ত সম্পত্তি এক অংশ, ধরি তার সমস্ত সম্পত্তি এক অংশ, অর্থাৎ অর্থাৎ দান করার পর, দান করার পর চারের এক অংশ দান করার পর অবশিষ্ট রইল চারের এক অংশ, চারের এক অংশ দান করার পর অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল তার এক অংশ দান করার পর অবশিষ্ট রইল এক বিয়োগ তার এক, এক বিয়োগ তার এক অংশ, বিয়োগ করা চার, চার বিয়োগ এক অংশ, চারের তিন অংশ, চারের তিন অংশ, তার এক অংশ দান করার পর অবশ্যই রইল কত, তার তিন অংশ, কোথায় পুত্র পেল, তার পুত্র পেল, তার পুত্র পেল তার তিন, এর পাশে বিশের নয় অংশ, আর পুত্র পেলে কত, বিশের নয় অংশ, বিশের নয় অংশ, বাকি সম্পত্তির
একাংশ পুত্র তাহলে দেখো অর্থাৎ তার কন্যা দিল এখন কন্যা পেল কত তার পুত্র পেল 20-এর 9 অংশ আর কন্যা পেল অবশিষ্ট সম্পত্তি কন্যা পেল অতএব বাকি তিন রইল বাই চার মাইনাস 9/20। হ্যাঁ অর্থাৎ অবশিষ্ট রইল 4 এর 3 বিয়োগ 20-এর 9 4 এর 3 বিয়োগ 20-এর 9 এইটুকু কি বলো কন্যা বিশ লসাগু 20 লসাগু 20 ওনারা বিয়োগ 9 আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রেডি করা 2 থেকে 3 দুটো গেলে 10 10-এর 3 10-এর 3 অংশ আর হ্যাঁ 4 এক অংশ দান করার পর অবশিষ্ট রইল 4-এর 3 অংশ। পরে স্যার পরের লাইনটা কি? পুত্রকে দান করলেন এটা না, কন্যাকে দান করলেন হ্যাঁ কন্যাকে দান করলেন মানে স্যার অবশ্য সবুজ পুত্রকে দান করলেন 4-এর 3 এর 5-এর 3 অতে অংশ না? এত অংশ হ্যাঁ জি স্যার। তাহলে এখন কি বলছে এখন 10-এর 3 অংশ কে এই এই অবশ্য অংশ করে কে কে পেল কন্যা অবশ্য অংশ কে পেল কেন পেল অতএব কন্যা ভেগে পুত্র বেশি পায় অতএব কন্যা অপেক্ষা পুত্র বেশি পায় কন্যা অপেক্ষা পুত্র বেশি পায় কন্যা অপেক্ষা পুত্র বেশি পায় দেখো এটা পাইলো 10-এর 3 নয় বাই পাইলো বিশ মাইনাস 3/10। 9 বাই 20-এর 9 থেকে 9 বাই 20 থেকে 10-এর 3 তিন বিয়োগ বাই দশ হ্যাঁ 3/10 বিয়োগ লসাগু 20 নয় তিন বাই বিয়োগ তিন 10 অংশ মূল্য কথা বলতে 12,000 টাকা। সম্পত্তির বিশেষ 3 অংশের মূল্য কত 12,000 টাকা তার এখানে যদি প্রশ্ন মতে না দিয়ে সুতরাং লিখি, সুতরাং লেখা হবে হ্যাঁ সম্পত্তির 20-এর 3 অংশের মূল্য 12,000 সম্পত্তির 1 অংশের মূল্য 1 অংশ মূল্য বেশি গুণন 20 ভাগ 3 অতএব কত অংশ সম্পত্তি দান করলো 1/4। কত টাকা চার দেয় দান করা অংশ সম্পত্তির মূল্য কত 3/3 অংশ দান করছিল দান করে স্যার উত্তর 20,000 টাকা। 30,000
20,000 টাকা। উত্তর 20,000টা। তারপরের অঙ্ক দেখো পুত্রটা, জি স্যার বুঝছি অন্তরে বই গুলো ধরলাম পাইছো স্যার। কিসের বই? অভিভাবকের কাছে দিয়েছিলাম, একটা লোক শান্ত দিয়েছিল। মামি, হ্যাঁ শান্ত মামি জি স্যার দিয়েছিল। পাইছি। আচ্ছা আচ্ছা, উনি আমার আঙ্কেল হন। আচ্ছা ফটোগুলো দিয়েছিল। আচ্ছা কি বই? তারপর লেখো, দুইজন পুরুষ ও দুইজন মহিলা। এখন মুসমারি এখন লেখো, তার পরবর্তী ডাক্তার স্যার লিখতে হবে না, মুখেই বলেন। না অনেকে তো লিখতো না। দুইজন পুরুষ ও দুইজন মহিলা, দুইজন পুরুষ ও দুইজন মহিলা, দুইজন পুরুষ ও দুইজন মহিলা একত্রে বেকার ছয় দিনে করতে পারে, দুইজন পুরুষ ও দুইজন মহিলা একত্রে যে কাজ ছয় দিনে করতে পারে, ছয় দিনে করতে পারে সেই কাজ, সেই কাজ, সেই কাজ দুইজন পুরুষ ও চারজন মহিলা, দুইজন পুরুষ ও চারজন মহিলা দুইজন পুরুষ ও চারজন মহিলা 4 দিনে সম্পর্ক করতে পারে, 4 দিনে সম্পন্ন করতে পারে। চার দিনে সম্পন্ন করতে পারে, সম্পন্ন করতে পারে। একজন পুরুষ ওই কাজটি করার জন্য সম্পন্ন করতে পারে, একজন পুরুষ একজন পুরুষ একজন পুরুষ একা একজন পুরুষ ওই একা ওই কাজটি মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন মারা গেছে, একজন পুরুষ একা ওই কাজটি কত দিনে করতে পারবে? পরীক্ষার আগে মাইকেল জ্যাকসন যাবো না, পরীক্ষার পরে চান পরীক্ষার পরে যা মন চাই তাই করো, মাইকেল জ্যাকসন আগে হওয়া যাবো না। তারপর দেখো ডাক্তার, ডাক্তার বলা যেটা পড়ো, এখন দড়ি সমাধান, দড়ি সম্পূর্ণ কাজটি একজন পুরুষ একা, একজন পুরুষ একা ওই কাজটি করতে পারবে,
একজন একজন ভূমিকা ছিল যে দৈহিক সম্পর্কের চেয়ে এক অংশ, মানে দুইজন পুরুষ সরাসরি লেখা, দুইজন পুরুষ, দুইজন দুইজন পুরুষ ও দুইজন মহিলা, দুইজন মহিলা, দুইজন পুরুষ ও দুইজন মহিলা ছয় দিনে করতে পারে, ছয় দিনে রৈখিক নিয়ম করবেন। দুইজন পুরুষ ও দুইজন মহিলা ছয় দিনে করে তাদের এক বছর। তুমি সমীকরণ ধরে করতেছিলে দুইজন পুরুষ দুইজন মহিলা ছয় দিনে করে গাছের এক বছর। হ্যাঁ ওই কি নিয়ম ধরে গেল সমীকরণ এক, সমীকরণ দুই হবে, ওই তো ওই সমীকরণ ধরে গেল বাবারে দুইজন পুরুষ, হ্যাঁ দুইজন পুরুষ ও দুইজন মহিলা এক দিনে করে কাজে ছয়ের এক অংশ। আবার দুইজন পুরুষ ও চারজন মহিলা, চারজন মহিলা চার দিনে করে কাজের এক অংশ। দুইজন পুরুষ ও চারজন মহিলা একদিনে করে কাজের চারের এক অংশ, লাগবো অর্থাৎ বিয়োগ বিদ্যুৎ দলে একজন বিয়োগ করে, এটা এক নং সমীকরণ দাও, এটা এক নং সমীকরণ, এটা সমীকরণ এক, এটা সমীকরণ দুই, সমীকরণ দুই, সমীকরণ দুই, এটা সমীকরণ এক, সমীকরণ দুই, সমীকরণ এক নং। আর যদি জায়গা না হয় নিচে দিলে চলবে না? হ্যাঁ নিচে দিলে চলবে, জায়গা না হলে আগে তো তখন তুমি দেখবা চিন্তা করে আমার সমীকরণটা আগে মুছেন না, ডাক্তার মুসলিম, ডাক্তার মুসলাম, অঙ্কটা মুসলাম, যখন তুমি দেখবা যে আমার সমীকরণ এটা সেট, সমীকরণ আগে বর্ণনা করতে হবে, সমীকরণ আগে অঙ্কটা করতে হবে, তাহলে প্রথমেই একটু ছোট করে লিখবা শুরু সাঁতার শুরুতেই সাঁতার শুরু, যেহেতু সমীকরণ এক নং আর দুই নং, সমীকরণ এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই, তাহলে এখানে এখানে দুই থেকে এক বিয়োগ করা লাগবে না? হ্যাঁ দুই থেকে এক বিয়োগ করে, দুই থেকে এক বিয়োগ করা লাগবে, দুই থেকে এক তো বিয়োগ করা লাগে, দুই থেকে এক বিয়োগ, তাহলে আগে এটা পরে পরবর্তীতে দেই, এটা সমীকরণ তাহলে ওটা পরবর্তীতে দেই, দুই পুরুষ দুইজন পুরুষ একজন কমন নাম, তাহলে কমন তুমি যখন বললা, তুমি যখন বললা তাহলে আমি কমন নেই, একজন পুরুষ ও দুইজন মহিলা একদিনে, একদিনে করে একজন পুরুষ ও দুইজন মহিলা একদিনে করে আছে, একদিনে করে কাজে তারের এক গুণ তারের এক, একজন পুরুষ দুইজন পুরুষ আর চারজন মহিলা, এটাকে বাদ করলাম,
কমন নিলাম, একজন পুরুষ দুইজন মহিলা, দুইজন মহিলা, আমু দেখি একজন পুরুষ দুইজন মহিলা একদিনে করে, একদিনে করে পারবে ভাগ আটের এক অংশ, আটের এক অংশ, তাহলে এটা এক নাম, এটা দুই নাম সমীকরণ, এটা সমীকরণ নাম দুই, এটা সমীকরণ নাম দুই, এটা সহজ হয়ে গেল। এখানে দুইজন মহিলা দুইজন মহিলা বের হবে, পুরুষ এটা বের হবে, সমীকরণ সমীকরণ এক নং থেকে দুই নং, এক নং দুই নং বিয়োগ করে পাই, সমীকরণ এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই, স্যার একজন পুরুষ করে একদিন, একজন পুরুষ একদিনে করে কাজের 6 এর 1 বিয়োগ 8 এর 1, আচ্ছা বিয়োগ, তাহলে দুই ধ্যান লাগবো কি স্যার বিয়োগটা? না বিয়োগ তো দেখে দেখলে ভালো, ও দুই জন পুরুষ রোগ দুইজন মহিলা, দুইজন মহিলা, দুইজন পুরুষ ও দুইজন মহিলা, দুইজন পুরুষ ও দুইজন মহিলা একদিনে করে, একদিনে করে, একদিনে করে ছয়ের এক অংশ গা, এবং একজন পুরুষ যদি যদি আমি এভাবে দেই যে 2 বিয়োগ 1 এতজন পুরুষ, 2 বিয়োগ 1 জন পুরুষ ও 2 বিয়োগ 2 জন মহিলা একদিনে করে কাজের 6 6 এর 1 বিয়োগ 8 এর 1 অংশ, হবে এক লাইন করে দিলাম, হবে একবার বিক করে দিল, তবু দেখাইতে তো অনেকে তো বুঝবো না, অনেকে তো প্রশ্ন করবো, বুঝলো নাই জি স্যার, এখন লাইভ ক্লাসে তো অনেকে তো প্রশ্ন করলো স্যার এটা কিভাবে একটু বোঝাই দেন, একটু দেখাই দেন, এই ধরনের যাতে প্রশ্ন না করতে পারে সরাসরি পুঙ্খানুপুঙ্খভাবে অবটা করে দেওয়া হয়েছে, আর তুমি যদি বুঝতে পারো সরাসরি ওই এক লাইনে দিলে হবে। জি স্যার, বিয়োগ করলে পার্টি গণিতে দ্বিতীয় লাইনে চিহ্ন পরিবর্তন করতে হয় না, আপনি আপনি ওটা বলে দেয়, একজন পুরুষ একজন পুরুষ, তাহলে মহিলা মহিলা কাটা একটু যোগ বিয়োগ একদিনে করে, একদিনে করে কাজ, একজন পুরুষ একদিনে করে ছয়ের এক থেকে আরে অংশ কা, একজন পুরুষ চব্বিশের এক অংশ, তাও গায়ে কাটা দিস, একজন পুরুষ, একজন পুরুষ চব্বিশের এক অংশ, চব্বিশের এক অংশ
কাজ করে একদিনে। পুরুষ এক অংশ কাজ করে একদিন আর 24 দিনে। এবং 3 নম্বর, 3 নম্বর অঙ্ক কয়েকটু খ সমান তারিখটুপা এবং ক্ষয়টু গ সমান ক্ষয়টু গ সমান 7 ইষ্ট 11। 7 ইষ্ট 11 হলে কয়েকটু ক্ষয়টু গয় কাটু কয়েকটু ক্ষয়টু গয় গল্প কয়েকটু ক্ষয়টু গয় কাটু কথা তাহলে দেখো কয়েকটু খ 28 অনুপাত 35 অনুপাত 55 এবং ক্ষয়িষ্ঠ গ ক্ষয়িষ্ঠ গ 7 ইষ্ট 11। এখন দেখো এখানে 2টি অনুপাত, এখানে হলো 2টি অনুপাত, তারিখ পা আর 7 ইষ্ট 11, এই 2টি অনুপাতের মধ্যে 3টি অক্ষর ব্যবহৃত হয়েছে ক খ গ। খ অক্ষরটা 2 বার ব্যবহৃত হয়েছে 2টি অনুপাতের মধ্যে, প্রথম অনুপাতের মধ্যে উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের মধ্যে পূর্ব রাশি। খর অনু খর মানটা যদি এক হয়, এক হয় সেটা খর মান প্রথম অনুপাতের 5, দ্বিতীয় অনুপাতের মধ্যে পূর্ব রাশি 7। খর মানটা 5 এবং 7 আছে, 5 এবং 7 যাতে এক হয় এক মান বানাইতে হবে। এক মান বানাইতে হলে কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ প্রথম অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশিকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। বুঝতে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে, আবার দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে, তবে খর মানটা এক হবে। যেহেতু খর মান এখানে 5 এখানে 7, অর্থাৎ প্রথম অনুপাতকে 5 এবং 7 গুণ করে কত হয়, 35। এই প্রথম অনুপাত জানি উত্তর রাশি 35 হয় এবং দ্বিতীয় অনুপাত জানি পূর্ব রাশি 35 হয়। প্রথম অনুপাতকে কি দ্বারা, প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করলে অর্থাৎ ফর্মটা বের হবে 7 28 ইষ্ট
পঁয়ত্রিশ, আবার 35 ইষ্ট এক পঞ্চান্ন, অর্থাৎ যেহেতু এটাও খরমান পাঁচ সাত, খরমান পাঁচ সাত, সাত এবং পাঁচ একত্রে গুণ গুণ করলে খরমানটা 35 হয়, 35 খরমানটা হবে 35। আর একবার বুঝিয়ে দেন। একটু খর তার একটু পাঁচ, এখন খরমানটা কত পাঁচ, খ একটু গ, এখানে খরমানটা কত সাত, খরমানটা দুইটা অনুপাতে দুইটা সংখ্যা আছে, খর অনুপাতে মান হবে একটা, যেহেতু কর্মান ভিন্ন সংখ্যা গড়মান ভিন্ন সংখ্যা, খরমানও যে কোনো একটা হবে, প্রথম অনুপাতের উত্তরাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি এক হবে, এক সংখ্যা হবে, একটা সংখ্যা হবে, এখানে সংখ্যা হলো দুইটা, সাত এবং পাঁচ দুইটা হলো খরমান, ক্ষয়ের মানটাকে এক বানানোর জন্য সাত এবং পাঁচ কি করতে হবে গুণ, সাত এবং পাঁচ গুণ করলে 35 হয়, খরমান যাতে 35 হয় এটা নির্ণয় করো, খরমান যাতে 35 হয়, এটা যদি 35 হয় প্রথম কি দিয়ে গুণ করতে হবে, খরমানটা যাতে উত্তর আসে যাতে 35 হয় প্রথম কি দিয়ে গুণ করতে হবে, আর এখানে পূর্ব রাশি 35 হয় প্রথম কি দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় অনুপাতকে, দ্বিতীয় অনুপাতকে কি দিয়ে গুণ করতে হবে, পাঁচ দিয়ে, পাঁচ দিয়ে, তবে খর মানটা ক্ষয়ের মান এক সঙ্গে হবে, এখন বলতো কর মান আলাদা গর মান আলাদা খর মানও এক সঙ্গে হয়ে গেল, অতএব কষ্ট ক্ষয়িষ্ট গিকার তো 28 ইষ্ট 35 ইষ্ট, 28 ইষ্ট 35 ইষ্ট পঞ্চান্ন, এখন তোমার যদি এইটা এই ডাকটা আসি, এই ডাকটা আসার পরে এখন লেখা তাহলে ক ইষ্টু খ ষষ্ঠ চার ইষ্টু পাঁচ এবং খ ইষ্টু গ ষষ্ঠ সাত ইষ্টু এগারো হলে ক এর বয়স, ক এর মান দেওয়া আছে 560 হলে হ্যাঁ এটাই উত্তর, উত্তর 28 ইষ্ট 35 এটা উত্তর, এখন ক একটু ক্ষ একটু গ, 28 কর মান 28, খ এর মান 35, গ এর মান 55, এখন যদি আবার এখানে এইটুকু দেওয়ার পর এখানে আসলো ক এর মান 560 হলে গ এর মান কত পারবা, জি স্যার যোগ ফল বের করে তিনটা যোগ করো, তিনটা যোগ করে তিনটা যোগ যোগ করে ক এর মান হয় ওই যোগ ফলের এত এর যোগ ফল, যোগ ফল না করে ক খ গ এর মানটা দেওয়া আছে, তাহলে যে কোনো একটার মান যদি দেওয়া থাকে আরেকটার মান যদি নির্ণয় করতে বলে যে ক এর মান দেওয়া আছে 560, তাহলে গ এর মান নির্ণয় করো, তাহলে এখন দেখো 2 ক এর মান 28, খ এর মান 35, গ এর মান 55, প্রশ্ন মতে 28 ছজন 560, এটা যেটা বের হবে গড় মানটা বের করে দেবে, এক্সটার মানটা বের করবে পারবা, তারপর দেখো কোন সংখ্যার ফাইভ গুণ থেকে চোদ্দ গুণ বাহাত্তর বেশি, কোন সংখ্যার ফাইভ গুণ থেকে চোদ্দ গুণ বাহাত্তর বেশি, কোন সংখ্যার বর্তমানে তার নাম্বার, স্যার কোন সংখ্যার, ওটা স্যার করেন, স্যার
কোন সংখ্যার ফাইভ গুণ হতে ফাইভ গুণ হতে কোন সংখ্যার ফাইভ গুণ আছে ফোরটিন গুণ সেভেন্টি টু বেশি সেভেন্টি টু বেশি কোন সংখ্যার ফাইভ গুণ হতে স্যার কোন সংখ্যার ফাইভ গুণ হতে ফোরটিন গুণ বাহাত্তর বেশি সেভেন্টি টু বেশি হ্যাঁ ওইটাই মানে দড়ি সংখ্যাটি দড়ি সংখ্যাটি প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স গুণন ফোর টু এক্স গুণন ফোর এক্স গুণন ফাইভ আচ্ছা চোদ্দ থেকে পাউন্ডটা ফাইভ গুণ থেকে চোদ্দ গুণ বাহাত্তর বেশি এটা কি হবে সরাসরি করে এক সরাসরি এটা বলা হয় ফোরটিন কি ওটার দরকার নাই ওটা মাইনাসের দরকার নাই এটা বলা হয় এটা ধরে বলা হয় না এটা বলা হয় সাপ্তাহে মডেল টেস্ট হবে ওটা কিছু বলছে কিছু বলছে না স্যার বলছে হ্যাঁ কখন বলছে বলনি তো তুলাল স্যার বলছিল নিবে কয়েকদিন পরে লাভলু স্যার যদি বলে হবে তাহলে হবে তো নিচ্ছে সংখ্যাটি এই স্যার সিলেবাস দিয়ে দিল না এখন আর সিলেবাস দিবই না এখন আর সিলেবাস দিব না এখন আর সিলেবাস নেই কে স্যার কি বলমু কোশ্চেনে দিবে না প্যাক করে দাও সিলেবাস গুলো দেয় হ্যাঁ স্যার প্রশ্ন মতে আরে গুলো বুঝে দেবে এখন 5 গুণ হতে 14 গুণ বেশি কোনটা 14 গুণ বড় না 5 গুণ হতে 14 গুণ তো 14 গুণটা বেশি 5 গুণটা কম 72 বেশি 5 গুণ হতে 14 গুণ 72 বেশি ফাইভ গুণ থেকে চোদ্দ গুণ বড় আবার বাহাত্তর বেশি তাহলে চোদ্দ গুণ থেকে ফাইভ গুণ বিয়োগ করলে তাহলে সমাধান বাহাত্তর এখন বুঝতে পারছো যেহেতু চোদ্দ গুণ বড় চোদ্দ গুণ থেকে ফাইভ গুণ বিয়োগ করলে সমাধান বাহাত্তর নতুন করে আবার কোচিং কবে থেকে শুরু করবে এখন শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারে খুলে দেয় এখন আমাদের এখানে ভর্তি তো শুরু হয়েছে ভর্তি শুরু হয়েছে এখন শিক্ষা প্রতিষ্ঠান সরকার যখন খুলে দেবে আমরা তখন শুরু করব না এখানে শোনো এইভাবে কথাবার্তা বলা যাবে না যদি নাই খুলে 2020 সাল এভাবে পারে দিলাম 2021 সাল থেকে এভাবে পারে দিব এইভাবে যে বলো বাংলাদেশে আমাদের অবস্থা নাই হোক তোমাদের বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কেমন হবে শিক্ষা ব্যবস্থা কেমন হবে বলো বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা কেমন হবে নাম লিখতে পারে না
ক শব্দ শেষের ঘর খ, আবার ক সংখ্যক, ক সংখ্যক, ক সংখ্যক সংখ্যার ঘর। স্যার সিলেবাস দিবে না মানে পরীক্ষা নেবে না, আর কি বলা, স্যার সিলেবাস দেবে না তার মানে কি পরীক্ষাও নেবে না? না পরীক্ষা নিবে, এখন তো এখন তো ক্যালকুলাস সিলেবাস নেবে, যে কোনো বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি বলো যে স্যার আগামীকাল একটু লাভ ক্ষতি সম্বন্ধে আলোচনা করেন, এই যে এই টপিক সম্বন্ধে আগামীকাল বিভিন্ন সাল সম্বন্ধে এই সালটা আলোচনা করেন, তখন তখন আলোচনা করব তোমাদের যে সমস্যা আছে সেটা বলবো। একটা ক্লাস একটা টিচারের 2 দিন ধরে লাইভ ক্লাস আছে, একদিন তোমরা একটা দিয়ে গেলাম, তার পরবর্তী আমাদের লাইভ ক্লাসে স্যার এই জিনিসটি আলোচনা করেন, তখন আমরা জ্যামিতি জ্যামিতি স্যার আপনি উপবদ্ধ পড়াবেন, উপবদ্ধ টিচার পরের ক্লাসে স্যার। আচ্ছা ওই যে বৃত্তস্থ চতুর্ভুজের যেগুলো উপবদ্ধ আছে, উপবদ্ধ আচ্ছা 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 ঠিক আছে। আর আগে আগে মুকুল তাহলে দেখাবেন শতকরা, আগে আগে আগামীকাল তো সরকার সরকার ঘর, কিন্তু তোমাদের পরীক্ষা ঠিকই হবে, প্রতি শুক্রবারের পরীক্ষা ঠিকই হবে। জি স্যার। ক সরকার সরকার ঘর খ, ক সরকার সরকার ঘর খ হলে খ হলে যে 300 মার্কে 3 ঘন্টার পরীক্ষা হবে খ হলে, হ্যাঁ 29 তারিখে 300 মার্কে 3 ঘন্টা পরীক্ষা হবে। না স্যার এই যে সামনে শুক্রবারে সবগুলো সংখ্যার ঘর কত, এখানে তো বললাম একমাত্র আমাদের হেডমাস্টার ভালো জানে। ক সংখ্যক সংখ্যার ঘর স্যার জানে না, ক সংখ্যক সংখ্যার ঘর হ্যাঁ জানে, সবগুলো সংখ্যার ঘর কত, সেই স্যার কি ফোন দিব, সবগুলো সংখ্যার ঘর কত, ক সংখ্যক সংখ্যার ঘর খ, ক সংখ্যক সংখ্যার ঘর ছ হলে সবগুলো সংখ্যার ঘর স্যার, ক সংখ্যক গড় তারপর মোট বের করবো, এটারও মোট বের করবো স্যার ভাগ করবো, উত্তরটা হবে ক খ প্লাস ছ ছ বাই ক যোগ ছ, ক যোগ ছ, ক সংখ্যক সংখ্যার গড় সংখ্যার ঘর খ, অর্থাৎ ক সংখ্যক সংখ্যার ঘর সমষ্টি, সমষ্টি কত হবে ক খ, ক গুণন ক, আবার সংখ্যক সংখ্যার ঘর সংখ্যক সংখ্যার সমষ্টি, কে জানে একটা শব্দ করলো গান পেলে গান গাচ্ছে স্যার, যাদের মনে সুখ আছে তারাই গান গায় বুঝো নাই, এখন তো আমাদের তো মনে সুখ নাই, কারণ তোমাদের পরীক্ষা
বালা বাগারে পরীক্ষা দাও। দোয়া করবেন। উত্তর ক খ জ ত ছ ক জ ক জ ছ হয়েছে? জি স্যার। আর একটা গরের অঙ্ক দেই, দেন গরের অঙ্ক। হ্যাঁ তার হোমওয়ার্ক দিবেন না? হ্যাঁ যেহেতু বাড়ি কাজটা দিয়ে দেই, দেখো আটটি সংখ্যার সমষ্টি গড়, আটটি সংখ্যার গড় লেখো, আটটি সংখ্যার গড় আটটি সংখ্যার গড় কত স্যার? 122.5, 122.5, আটটি সংখ্যার গড় 122.5, এদের প্রথম পাঁচটি সংখ্যার গড়, এদের প্রথম পাঁচটি সংখ্যার গড় লেখো, এদের প্রথম পাঁচটি সংখ্যার গড় 123.5, 123.5 এবং শেষ চারটি সংখ্যার গড়, শেষ চারটি সংখ্যার গড় 122 হলে পঞ্চম সংখ্যাটি গড়। তাহলে তো 9 হলো। কেন পঞ্চম সংখ্যার গড় পঞ্চম সংখ্যাটি? পঞ্চম সংখ্যাটি গড়। হ্যাঁ তাহলে দেখো এই যে এটা নিয়মটা বোঝো, প্রথম পাঁচটি সংখ্যার গড় 1 থেকে 5 পর্যন্ত, প্রথম দেখা যায় প্রথম পাঁচটি সংখ্যার গড় 122.123.5 হোলের পরে কি লিখছেন? শেষ চারটি সংখ্যার গড় 122 হলে পঞ্চম সংখ্যাটি গড়, পঞ্চম সংখ্যাটি গড়। পাঁচটি সংখ্যার গড় কত? 123.5 আর শেষ চারটি সংখ্যার গড় 122, প্রথম আটটি সংখ্যার গড়, এই যে আটটি সংখ্যার গড়, আটটি সংখ্যার গড় 122.5, আটটি সংখ্যার গড় 122.5, প্রথম পাঁচটি সংখ্যার গড় 123.5, শেষ চারটি সংখ্যার গড় 122 হলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে দেখো প্রথম পাঁচটা আর শেষ চারটি পঞ্চম সংখ্যার সাথে মিলিত হয়েছে না? দেখতে পাচ্ছ পঞ্চম সংখ্যার সাথে মিলিত হয়েছে না, পাঁচটা পাঁচ সংখ্যার সাথে মিলিত হয়েছে, পাঁচটা পাঁচ সংখ্যার সাথে মিলিত হয়েছে, তাহলে প্রথম পাঁচটা শেষ চারটা মোট কটা হলো? 9টি সংখ্যার সমষ্টি থেকে 8টি সংখ্যার সমষ্টি বিয়োগ করলে পঞ্চম সংখ্যাটি হবে, 9টি সংখ্যার সমষ্টি থেকে 5টি 8টি সংখ্যার সমষ্টি বিয়োগ করলে পঞ্চম সংখ্যাটি পাওয়া যাবে। আর একটা লেখা একটা সর্বশেষ একটাই আর একটা বাড়ি কাজ, ক পার্সেল লাভে লেখা